ওয়েলকাম এভরি ওয়ান টু চ্যানেল আজকে আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তার আন্ডারে যতগুলো কলেজ আছে তো জেনারেল কোর্স ফিজিক্যাল এডুকেশনের একটা সিলেবাস আছে তো যারা আর কি পরবর্তীতে ফিজিক্যাল এডুকেশন নিয়ে মধ্যে ফিজিক্যাল এডুকেশন নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চায় তো তাদের জন্য গ্রাজুয়েশানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন পাশ করসেই পাশের সাবজেক্ট হিসাবে যদি তারা নিয়ে থাকে তো তবে তাদের কাছে কিন্তু একটা সুযোগ থাকে উইদাউট স্পোর্টস সার্টিফিকেট ছাড়াই তারা কিন্তু পরবর্তীতে বিপিএড করার জন্য কিন্তু এলিজিবল হতে পারে ঠিক আছে তো সেখানে একটা ফিফটি মার্কস বেসিক্যালি ডিমান্ড করা হয় গ্রাজুয়েশনে ছাড়া আছে সেটা আলাদা ব্যাপার সেটা আছেই পাশাপাশি তো ব্যাপারটা হচ্ছে সেই ফিজিক্যাল এডুকেশন বিপিএড করার তো সেই জেনারেল কোর্স যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তো সেখানে যে সিলেবাস আর কি সেটা আমি আর কি দেখবো এখানে আমরা ফার্স্ট ইয়ার সেমিস্টার ওয়ানের সিলেবাস বলছে এখানে ফাউন্ডেশন অ্যান্ড হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশন ঠিক আছে এখানে তো সাবজেক্ট কোড দেওয়া আছে ফুল মার্কস ওকে তো এখানে যেটা টোটাল ক্লাস আওয়ার দিয়েছে যাই হোক এখানে পার্ট এ হুম সেমিস্টার ওয়ানের এটা ঠিক আছে সেমিস্টার এর জন্য পার্ট এ এবং পার্ট বি দুটো পার্ট একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল ওকে তো সেখানে ইউনিট ওয়ানে আছে ইন্টারোট্র্যাকশান মিনিং অ্যান্ড ডেফিনেশান মানে এবং সংজ্ঞা অফ ফিজিক্যাল এডুকেশান এইম তার লক্ষ্য অবজেক্টিভ উদ্দেশ্য অফ ফিজিক্যাল এডুকেশান মডার্ন কনসেপ্ট অ্যান্ড চেঞ্জিং কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশান তারপরে ইম্পর্টেন্স তার গুরুত্ব নেচার প্রকৃতি স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ এর কি স্কোপ আছে এই ফিজিক্যাল এডুকেশনের ওকে নেক্সট ইউনিট টুতে গেছে হচ্ছে বায়োলজিক্যাল সোশিওলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশান অফ ফিজিক্যাল এডুকেশান তো এর সেটা কী আছে বায়োলজিক্যাল ফাউন্ডেশান আছে তার মিনিং ডেফিনেশান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাক্টার্স এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস তো কী কী নির্ধারক বিষয় আছে যে গ্রোথ এবং ডেভেলপমেন্টকে নির্ধারক আর কি ফ্যাক্টর হয় ডিফারেন্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে যে পার্থক্য কী হুম বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে পার্থক্য প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে তার নীতি কী এজ ক্রোনোলজিক্যাল এজ অ্যানাটমিক্যাল এস ফিজিওলজিক্যাল এস মেন্টালেজস ওকে সোশিওলজিক্যাল ফাউন্ডেশনের মধ্যে এখানে আছে মিনিং ডেফিনেশান পড়তে হবে অফ সোশিওলজি সোসাইটি অ্যান্ড সোশ্যালাইজেশান পড়তে হবে রোল অফ গেম অ্যান্ড স্পোর্টস ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনটিগ্রেশান ওকে অফ ফিলোসফিক ন্যাচারালিজম প্রাগমাটিজম রিয়ালিজম এবং হচ্ছে আইডিয়ালিজম তো এগুলো কিন্তু যে ফিলোসফি আছে ফিজিক্যাল এডুকেশন এস্টাবলিশমেন্টের পেছনে তো সেগুলো আছে এখানে আচ্ছা ইউনিট থ্রিতে আছে হিস্ট্রি স্টোরি অফ ফিজিক্যাল এডুকেশন তো সেখানে পড়তে হবে ইন্ডি ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ইন ইন্ডিয়াতে প্রি ইন্ডিপেন্ডেন্সভাবে পড়তে হবে প্রিয়ড এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার আগের যে ধরনের ডেভেলপমেন্ট ছিল সেটা আর পরের ওকে তারপরে অলিম্পিক মুভমেন্টে চলে এলো এনশিয়ান অলিম্পিক অর্থাৎ প্রাচীন যে অলিম্পিক ছিল সেই গেম মডার্ন অলিম্পিক গেম সম্পর্কে পড়তে হবে ব্রিফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়তে হবে অফ এশিয়ানস গেমস সে তার হিস্টরি পড়তে হবে কমনওয়েলথ গেমসেরও পড়তে হবে মডার্ন অ্যান্ড এন্শিয়ান্ট হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পড়তে হবে সেটা হচ্ছে ইউএসএ ইউকে গ্রিস রোম অ্যান্ড ইন্ডিয়া ওকে তো এটা গেল হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশনের মধ্যে আচ্ছা এবার হচ্ছে ইউনিট ফোর এটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার ইউনিট যেটা ফার্স্ট সেমিস্টারের থিওরির ওকে যোগার যোগা হচ্ছে ইনক্লুড করা আছে এখানে মিনিং ডেফিনেশান অফ টার্ম অফ টার্ম যোগা তাহলে তার মিনিং এবং ডেফিনেশান পড়তে হবে সংজ্ঞা পড়তে হবে এম অবজেক্টিভ উদ্দেশ্য ইম্পর্টেন্স অফ যোগা যোগা পড়তে হবে হিস্টোরি অফ যোগা যোগার হিস্ট্রি কী আছে অষ্টাঙ্গ যোগ আরও হচ্ছে হার্টস আর্থ যোগা তো এই হচ্ছে থিওরিটিক্যাল পার্ট ওকে আচ্ছা এবার প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে এখানে আছে মার্চিং ওকে ক্যালেস্তানিক্স যে খালি হাতের ব্যায়াম অ্যারোবিক্স ওকে তো এগুলোর মধ্যে থাকবে সেটা প্র্যাকটিক্যালি থাকবে ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস থ্রু মার্চিং ওকে ক্যালেস্তানিক্স থাকছে আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোয়ার্ডিন কোঅর্ডিনেশন থ্রু অ্যারোবিক্স ওকে তাহলে অ্যারোবিক্স এক ধরনের অ্যাক্টিভিটি তো তার থ্রু যে ডেভেলপমেন্ট ফিজিক্যাল ফিটনেসে করা হচ্ছে তো সেটাই ওকে তো এই আর এখানে সাজেস্টেড বুক হচ্ছে এখানে আছে কমলেশ এম এল কমলেশ খুবই পপুলার রাইটার ফিজিক্যাল এডুকেশনের তো এখানে রিকমেন্ডেশন দেওয়া আছে তো ফার্স্ট ইয়ারের ওকে ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার কিন্তু সেমিস্টার কিন্তু ওয়ান ওকে ফার্স্ট ইয়ার এটা বুঝতে হবে তাহলে ফার্স্ট ইয়ারে সেমিস্টার ওয়াইজ দুটো করে সেমিস্টার থাকে তো ফার্স্ট ইয়ার কিন্তু সেমিস্টার হচ্ছে ওয়ান তাহলে সেই প্রথম বর্ষেরই সেমিস্টার টুতে গিয়ে পড়তে হবে সেমিস্টার টুতে গিয়ে কিন্তু সে একই রকম থিওরিটিক্যাল আছে এবং প্র্যাকটিক্যাল তো থিওরিটিক্যালে গেছে ইউনিট ওয়ানে আছে কি কনসেপ্ট ধারণা অ্যান্ড ডেফিনেশান অফ স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কে পড়তে হবে ইম্পর্টেন্স অফ স্পোর্টস ম্যানেজমেন্ট তারপরে তার পারপাস অফ স্পোর্টস ম্যানেজমেন্ট পারপাস কী আছে প্রিন্সিপালস অফ স্পোর্টস ম্যানেজমেন্ট ওকে ইউনিট টুতে হচ্ছে টুর্নামেন্ট অর্থাৎ যেগুলো যখন স্পোর্টস অর্গানাইজ করা হয় সেই টুর্নামেন্টগুলো করা হয় তার মিনিং টুর্নামেন্ট বলতে কী বোঝা হয় ডেফিনেশান কী আছে টাইপ অফ টুর্নামেন্ট যেমন নক আউট ওকে নক আউট লিগ এক একটা যে খেলা চালানো হয় তো তার যে টু সেই টুর্নামেন্ট এক একটা টুর্নামেন্ট নক টুর্নামেন্ট হয় সেখানে এলিমিনেশনের প্রসেস একরকম লিগের ক্ষেত্রে টিমকে এলিমিনেশন করার প্রসেস একরকম ওকে কম্বাইন্ড কম্বিনেশন ওকে চ্যালেঞ্জেস সেটা থাকছে প্রসিডিওর অফ ড্রয়িং ফিক্সচার্স ওকে তো সেই আমি কতগুলো টিমকে যখন দেওয়া হবে যে এতগুলো টিম আছে তো তাদের যে টোটাল সিস টোটাল যে প্রসিডিওর হবে ফিক্সচার তৈরি করতে হবে সেই নক ক্ষেত্রে একরকম হবে লিগের ক্ষেত্রে তো সেগুলো আলাদা আলাদা করে শিখতে হবে ওকে মেথড অফ অর্গানাইজিং অ্যানুয়াল অ্যাথলেটিক্স মিট ওকে কী করে অর্গানাইজ করা হবে তার পদ্ধতি কী হবে অর্গানাইজ করার প্লে ডে মেথড অফ অর্গানাইজিং অফ ইন্টারনাল অ্যান্ড এক্স এক্সটার এক্সটার্মুরাল ইন্টারমোরাল অ্যান্ড এক্সটার্মুরাল কম্পিটিশন তাহলে ইন্টারমিউরোল মানে হচ্ছে আমাদের ইনস্টিটিউটের ভিতরে যে যে কম্পিটিশান করা হবে সেটা এবং এক্সট্রা রোল হচ্ছে যখন সেই সিলেক্টেড টিম কলেজের তরফ থেকে বা যখন ইনস্টিটিউটের বাইরে যখন গিয়ে তারা কম্পিটিশান করবে তো সেগুলোর বিষয়ে কিন্তু জানতে হবে সে মেথড ওকে আচ্ছা ইউনিট থ্রিতে আছে হচ্ছে ফ্যাসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্টস ওকে কী কী সুবিধা ব্যবস্থাপনা থাকবে এবং ইকুইপমেন্ট কী কী থাকবে ঠিক আছে মেথড অফ ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্রাক অর্থাৎ একটা অ্যাথলেটিক ট্রাক ট্র্যাক অ্যান্ড ফিল্ড মার্কিং কেয়ার অর্থাৎ অ্যাথলেটিক ট্রাক বা ফিল্ড মার্কিং কেয়ার মার্কিংয়ের জন্য মার্কিংয়ের যে মেথড হবে অর্থাৎ ফোর হান্ড্রেড মিটার ট্রাক বানাতে গেলে একটা স্ট্যান্ডার্ড অ্যাথলেটিক ট্রাক সেখানে কতগুলো লেন থাকতে হবে যে টোটাল যে কীভাবে সেটাকে মেজারমেন্ট করতে হবে স্ট্রেট লাইন কার্ভ লাইন কীরকম কী হবে সব বিষয়ে কিন্তু জানতে হবে ফিল্ড মার্কিং ওকে কেয়ার অ্যান্ড মেনটেনেন্স ওকে প্লেগ্রাউন্ড অর্থাৎ যে প্লেগ্রাউন্ডটা থাকবে তাকে কিন্তু কেয়ার যত্ন নিতে হবে এবং সেটাকে সেই মেনটেনেন্স ধরে রাখতে হবে সেই সে একদম রেডি মোডে রাখতে হবে সেটার কিন্তু ব্যাপার তারপর হচ্ছে জিমনাসিয়াম জিমনাসিয়ামের ক্ষেত্রে প্লেগ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাস জিমনাসিয়াম অলসো ওকে ইম্পর্টেন্স কেয়ার অ্যান্ড মেন্টেন্স অফ স্পোর্টস ইকুইপমেন্ট অর্থাৎ যে ইকুইপমেন্টগুলো আমি ব্যবহার করব যেমন হতে পারে স্টার্টিং ব্লক যেটা থাকছে সেটার ক্ষেত্রে সেটা হতে পারে আমি যদি যে কোনো গেম ক্ষেত্রে ফুটবল হতে পারে ব্যাডমিন্টন ভলিবল যে ইকুইপমেন্টগুলো সেখানে প্রয়োজন হচ্ছে সমস্ত কিছুই ওকে আচ্ছা লে আউট অফ প্লেফিল্ড বেসিক রুলস পড়তে হবে বেসিক রুলস কী কী পড়তে হয় ফুটবল কাবাডি খো খো ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল ওকে আচ্ছা ইউনিট ফোরের ক্ষেত্রে আছে লিডারশিপ কোয়ালিটি মিনিং অ্যান্ড ডেফিনেশান অফ লিডারশিপ কী কোয়ালিটিস অফ গুড লিডারশিপ ওকে কী কোয়ালিটিস থাকা উচিত একজন গুড লিডারশিপে ইন ফিজিক্যাল এডুকেশান প্রিন্সিপালস পড়তে হবে অফ লিডারশিপ অ্যাক্টিভিটিস ওকে হায়ার হায়ার কি অফ লিডারশিপ ইন স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল টাইম টেবিল মিনিং ইম্পর্টেন্স অ্যান্ড ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য টেবিল টাইম টেবিল ওকে আচ্ছা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কী আসছে এখানে ট্র্যাক অ্যান্ড ফিল্ড যে ইভেন্টগুলো থাকছে সেখানে কিন্তু করতে হচ্ছে আর গেমের ক্ষেত্রে কিন্তু ফুটবল কাবাডি খো খো ব্যাডমিন্টন ভলিবল এর মধ্যে এনি টু কিন্তু করতে হবে সাজেস্টেড বুক এখানে মেনশন করা আছে তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সিলেবাস ওকে তো এইটুকুই তো আমি পরবর্তীতে যদি বিষয়গুলোর পরে ভিডিওর প্রয়োজন হয় আলোচনার প্রয়োজন হয় তো প্লিজ কমেন্টস বিলো অ্যান্ড আফটার দ্যাট আই ক্যান আই উইল ট্রাই টু Make video on these topics. Okay, so thank you uh, everyone for watching this video.